আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিরাজ ডেইরি ফার্ম থেকে আমি নাসির বলতেছিলাম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং যারা হিন্দু ভাইরা দেখেন তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে আমি কিছু দুই দাঁতের মাঝারি আকারের বকনা দেখাবো, যেগুলো 8 মাস 25 দিন এবং 9 মাস, ওটি 9 মাস প্রেগনেন্টিটি 8 মাস 25 দিন। এই গাবিগুলো আপনাকে দেখাবো। আমার জন্য উপযুক্ত গাভি দেখেন, সব দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিবে। এই গাভিগুলো দিয়ে আপনারা খামার শুরু করলে আপনারা অবশ্যই লাভবান হবেন। গাভির চতুর্থাইট দেখাও, সব ছাইট দিয়ে দেখাও। বকনা মাঝারি আকারের বকনা, আকারে অনেক বড় না, আমি বলবো না যে অনেক বড়। আপনার দেখতে পাচ্ছেন সামনে যে বকনাটি বর্তমানে দেখা যাচ্ছে, এটি দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিবে। আশা করতেছি যে 13-14 লিটার, সেখানে 12 লিটার দুধ সর্বনিম্ন ইনশাল্লাহ হবে, মাস্ট। প্রথমবার 12 লিটার দুধ ছোট আকারের বকনা মানে অনেক কিছু ইনশাল্লাহ আমি মনে করি। দাম 1,40,000 টাকা, 1,40,000 টাকা এটির দাম, একদম ফিক্সড প্রাইস, কোনো দরাদাম চলবে না। ভালো লাগলে বলবেন, নিয়ে নেবেন ইনশাল্লাহ। আর যদি দামের সাথে আপনাদের মনে হয় যে দাম বেশি, সেক্ষেত্রে তো কিছু করার নেই। এই ছাড়টা দেখো, এই ছাড়টা দেখো, সব ছাড় দেখো। অনেক শান্তশিষ্ট, অনেক শান্তশিষ্ট দুই দাঁতের গাভি, অনেক শান্তশিষ্ট। এটি এখনও 1 মাসের মতো সময় আছে বাচ্চা দেওয়া। এটি দেখুন, এটি 10-12 দিনের মধ্যেই বাচ্চা দেবে। আশা করতেছি 10-12 দিনের মধ্যে বাচ্চা দেবে, কারণ ওলানটা অনেকটা ছেড়ে দিয়েছে। সব সাইডে দেখাও। 1,60,000 টাকা দাম দুই দাঁত। এটিও প্রথমবারের মতো বাচ্চা দেবে। 1,60,000, একজোড়া গাভি 3 লাখ টাকা, 1.3 লাখ মানি 3 লাখ টাকায়। আপনি মাত্র 3 লাখ টাকায় আপনি একজোড়া গাভি পাবেন, এবং 26-25 লিটার দুধের গ্যারান্টি আছে, 100% ইনশাল্লাহ প্রথমবারে 25 লিটার দুধ পাবেন। তো ভালো লাগলে যোগাযোগ করবেন। আমি নাসির, মিরাজ ডেইরি ফার্ম, পাবনা জেলা ভাঙ্গুড়া থানায় আমার বাড়ি। তো ভালো লাগলে বা গাভি প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে। আর গরু সংক্রান্ত যে কোনো তথ্য, যা কিছু মানে জানার কিছু আছে, সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই জানতে পারবেন যে আসলে গরু কীভাবে পালন করতে হয়। আমি এক একটা ভিডিও আপনাদেরকে সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।